আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে বিদেশ যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং প্লাস হচ্ছে গিয়ে আপনার বিএমইটি কার্ডের জন্য যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে সেই তিন দিনের ট্রেনিং প্লাস ফিঙ্গার একই সাথে কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা তো বন্ধুরা যে যারা নতুন বিদেশ যাতে চাচ্ছেন বা মেডিকেল সম্পূর্ণ করে ফেলেছেন আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটি দিয়ে ফেলেছেন তারা কিন্তু আপনাদের বাকি থাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট প্লাস হচ্ছে কি আপনার তিন দিনের ট্রেনিং তিন দিনের ট্রেনিংয়ের পরে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিতে হয় এই তিন দিনের ট্রেনিং প্লাস ফিঙ্গারপ্রিন্টটি একসাথে করলে কিন্তু আপনার অনেক সুবিধা পাচ্ছেন যেরকম আপনার কাগজপত্রগুলি জন্য হয়রানি হতে হচ্ছে না আপনার ঢাকা যেতে হচ্ছে না কম কম খরচে আপনি কিন্তু এই তিন দিনের ট্রেনিং প্লাস ফিঙ্গারপ্রিন্টটি দিতে পারছেন বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলি পেতে আমি কিন্তু আপনাদের জন্য সকল বিদেশ যাওয়ার জন্য সকল তথ্য দিয়ে থাকি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য দিয়ে থাকি বন্ধুরা এখন আমরা জানার বিষয় হচ্ছে যে বিদেশ যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং করতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এখন দেখা যাচ্ছে যে আমরা তিন তিন দিনের ট্রেনিং করতে হলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি লাগছে ভিসার কপি লাগছে চাকরির চুক্তিপত্র লাগছে এখানে যদি আপনার চাকরির চুক্তিপত্র না থাকে তা সমস্যা নেই এখানে পাসপোর্ট সাইজের আপনার ছবি লাগবে এবং আপনি যে ভর্তি হবেন ভর্তির জন্য সরকারি একটি ফি আছে সরকারের ফিটি হচ্ছে দুশো টাকা এই দুশো টাকা যখন আপনার কাগজপত্র সব জমা দিবেন সেখানে কাউন্টারে দেওয়ার পরেই আপনাকে ফিল করে দিবে এবং ভর্তি হয়ে যেতে পারবেন এই যে ভর্তি হওয়ার পর আপনার তিন দিনের মাথায় দুই দিনের মধ্যে আপনার তিন দিনের সার্টিফিকেটটি কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন এই অনলাইনে কিভাবে পিডিএফ ফাইল নামাতে হবে সেটি আমার ভিডিও দেওয়া আছে আপনি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে আপনারা দেখতে পারেন যে কিভাবে আপনারা এই মোবাইলের মাধ্যমে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন বর্তমানে কিন্তু আপনার সার্টিফিকেট না তারা কি করছে অনলাইনে দিয়ে দিচ্ছে নিতে হচ্ছে আপনার এখন আপনারা এই কিভাবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিবেন যে জেলায় যে জ্বালা আমি কিন্তু বলছি বারবার বলছি সেটি হচ্ছে আপনি যে জেলায় আপনি তিন দিন ট্রেনিং করছেন সেখানে কি আপনার এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে কিনা যদি ব্যবস্থাও রয়ে থাকে তাহলে সেখানে আপনি ফিঙ্গারপ্রিন্টটি দিতে পারবেন অনেক জেলায় এখনও কিন্তু এই কার্যক্রমটি শুরু হয় নাই বিশেষ করে অধিকাংশ জেলায় আপনার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার যদি সেখানেই আপনি যদি বিএম ইটি কার্ডের জন্য যে ফিঙ্গারপ্রিন্টটি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কী কী প্রয়োজন হবে বন্ধুরা প্রথম প্রয়োজন হবে বিসার ফটোকপি যে ভিসাটি আছে সেই ভিসার ফটোকপি দ্বিতীয়ত আপনার অরিজিনাল পাসপোর্টটি আপনার সাথে নিয়োজিত হবে তৃতীয়ত হচ্ছে আপনার ছবি লাগবে ছবি অবশ্যই লাগবে এক কপি লাগে বা আপনার চারটা কপি পাসপোর্ট সাইজের চার কপি আপনার ছবি হাতে রেখে দেবেন ঠিক আছে স্ট্যাম্প কপি দুই তিন কপি রেখে দিবেন সেটি হচ্ছে আপনার সেফটির জন্য কখন কোনটা প্রয়োজন হবে আপনি বলতে পারেন না এখানে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটটি লাগবে এখন বর্তমানে আপনি যে রিসিপ্টটি দেয় কিউআর একটি কোড থাকে সেখানে স্ক্যান করলে আপনার সার্টিফিকেটটি চলে আসে আপনি সার্টিফিকেটটি দিতে পারেন এছাড়া আপনি অনলাইন থেকে ডাউনলোড করে সার্টিফিকেটটি গেল সাবমিট করতে পারেন এখানে আপনার চুক্তিপত্র চাকরি চুক্তিপত্র বন্ধুরা এই জিনিসটি লক্ষ্য রাখবেন চাকরির চুক্তিপত্র হচ্ছে কি আপনি যে দেশে যাবেন যে দেশে আপনি যাচ্ছেন সৌদি আরবে যাচ্ছেন মালয়েশিয়া যাচ্ছেন সেখান থেকে আপনাকে চাকরির জন্য মানে রুলসগুলি থাকে যেমন আপনি কি কাজ করবেন কয় ঘন্টা কাজ করবেন বেতন কত টাকা দিবে কয় বছরে যে আপনার মানে কন্ট্যাক্ট থাকে যে আমি এত বছর আপনাদের রাখবো এই কোম্পানিতে এত বছর কাজ করতে পারবেন তারপর আপনাকে দেশে ফেরত পাঠানো হবে সেই জন্য এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এটি আমার পার্সোনালি অ্যাডভাইস বন্ধুরা এখন হচ্ছে কি আপনার টাকা কত জমা দিতে হবে বন্ধুরা এখন হচ্ছে কি আপনার যদি সরাসরি আপনি যান সেক্ষেত্রে আপনার দুশো টাকা প্রয়োজন হবে এছাড়া যদি আপনার যদি অ্যাপের মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে দুশো প্লাস একশো মানে তিনশো টাকা আপনার খরচ হবে একশো টাকা হচ্ছে কি আপনার যেই অ্যাপের মাধ্যমে আপনি করছেন সেই কারণে অ্যাপের জন্য একশো টাকা রাখবে আর আপনার সরকারি ফি দুশো টাকা এছাড়া তিনশো টাকার মধ্যে আপনারা চাইলে এই আবেদনটি করতে পারেন আবেদনটি করে আপনি যে জেলায় আপনি বা যেখানে আপনি যে তিন দিন ট্রেনিং করেছেন সেখানে কিন্তু আপনি ফিঙ্গারটি দিতে পারেন এছাড়া যদি আপনি চান ঢাকায় গিয়ে আপনি ফিঙ্গার দিতে চাবেন তাহলে ফিঙ্গার দিতে পারেন ঢাকায় গিয়ে আপনি ফিঙ্গার দিতে পারেন এটার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি যে তিন দুশো দুশো বিশ টাকা বা কীভাবে আপনার দিবেন আসলে সেন্ড করতে পারেন রকেটে করতে পারেন এছাড়া ব্যাংকে গিয়ে আপনি জমা দিয়েছেন সেই সঠিকভাবে রাখবেন আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন তখন এই নাম্বারটি আপনাকে উল্লেখ করে দিতে হবে সেখানে কারণ হচ্ছে আপনার অনেক সময় যে ভুলটি হয়ে থাকে কারণ আপনার যে চালান নাম্বারটা যদি সাপোর্ট না করে তাহলে আপনার যে আবেদনটি আছে বা আপনি যে অ্যাপ্লাই করেছেন সেটি আপনার কি হচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে সেখানে আপনি যদি ফিঙ্গার দিতে যান আপনি চেক করে কম্পিউটার চেক করে দিয়ে আপনার টাকা আহ দেওয়া হয়নি তাহলে কিন্তু আপনাকে ফিঙ্গার দিতে দেবে না এই হচ্ছে সমস্যাগুলি এছাড়া আপনার আরেকটি বিষয়গুলো আপনার জানার প্রয়োজন এই যে আমরা তিন দিনের ট্রেনিং প্লাস হচ্ছে কি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে যেই জেলায় যাবেন যেই এজেন্সির মাধ্যমে যাবেন তাদের সাথে যোগাযোগ করবেন সেখানে আপনি বিস্তারিত বিষয়টি জানার চেষ্টা করবেন মনে সাহস রাখবেন মনে যেই প্রশ্নগুলি আছে সেগুলো আপনি তাদের সাথে শেয়ার করবেন কারণ তারাই বলতে পারবে যে আপনি কোথায় গেলে আপনার ভালো হবে আপনি কি নিজ জেলায় আপনাকে এই তিন দিনের ট্রেনিং প্লাস হচ্ছে কি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিলে কি ভালো হবে নাকি আপনার তারা কোথাও ব্যবস্থা করতে পারবে এক্ষেত্রে যদি সচেতন থাকবেন সেটি হচ্ছে আপনার অতিরিক্ত টাকা চেতে পারে আপনার থেকে সেক্ষেত্রে আপনি মূলত আপনার দিতে হবে দুশো টাকা দুশো চারশো হয়তো বা এক হাজার টাকাই আপনার থেকে এজেন্সিরা নিতে পারবে এর বেশি টাকা দিলে আমি মনে করি যে আপনি বড় ধরনের একটা মারা খাচ্ছেন মানে আপনার টাকা খরচ হচ্ছে তো বন্ধুরা আজকে আমি যে ছোট একটা ভিডিও করেছি এছাড়া আমার অনেক ভিডিও দেওয়া আছে যে বিদেশ যাওয়ার জন্য কিভাবে কি করতে হবে আপনার সব ধরনের ভিডিও দেওয়া আছে চাইলে আপনার আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন এছাড়া তিন দিনের ট্রেনিংয়ের কীভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করতে হয় সেটি আমি দেওয়া আছে এছাড়া স্বাস্থ্য বিষয়ে সকল ধরনের তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং জন্টিস কীভাবে হয় অ্যালার্জি সমস্যা হলে কী করতে হবে প্রাকৃতিক উপায়ে এগুলোর সমাধান কিভাবে করতে হয় সে বিষয়গুলো আমি দিয়ে থাকি আমাদের চ্যানেলে তাই অবশ্যই ঘুরে আসবেন তো আজকে এই পর্যন্ত অন্য কোনো এক ভিডিওতে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম